35 দিন বাবা মার সাথে কথা বলিনি, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। আমার জন্য এক পয়সা মনে হয়নি যে আজকে আমার জন্মদিন, আমি জন্মদিনের দিন কাজ করব। আমার মনে হয়েছে দিস ইজ আ ব্লেসিংস, দিস ইজ মাই ফার্স্ট মুভি উইথ সিয়াম। উই আর ফ্রেন্ডস ফর আই ডোন্ট নো হাউ লং, বাট আমাদের এটা আমাদের প্রথম সিনেমা একসাথে। জ্যাজ ছেড়ে দেওয়ার পরে একটু মনটা ছোটই হয়ে গিয়েছিল যে কখনো কি আর এত বড় আকারের সিনেমার কোনো অংশ হতে পারবো কিনা। সো আই এম অ্যাকচুয়ালি গ্রেটফুল টু র্যাব, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস অ্যামেজিং বিগ বাজেট মুভি। এবং তারা প্রমোশন থেকে শুরু করে তারা সব কিছুর জন্য যে পরিমাণ এফোর্ট দিচ্ছে এটা আসলেই বলার বাহিরে। আপনারা দেখছিলেন স্যার যখন একটা দেখাচ্ছিল যে আমরা কোথায় কোথায় যাইনি, আমরা কোথায় কোথায় অনুষ্ঠান করিনি এবং কোথায় কোথায় এটার প্রচারণার জন্য যাইনি। সো প্রথমতেই ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের প্রধান অতিথিকে, স্যারকে আজকে আমাদের মাঝে আসার জন্য, সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তোলার জন্য। আমার এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, মাই কো আর্টিস্ট, দিস ইজ মাই ফার্স্ট মুভি উইথ সিয়াম। উই আর ফ্রেন্ডস ফর আই ডোন্ট নো হাউ লং, বাট আমাদের এটা আমাদের প্রথম সিনেমা একসাথে। রিয়াজ ভাইয়ের সাথে আমি আগে কাজ করেছি আমার উপস্থাপনার জীবনে, কিন্তু আমার অনেক পছন্দের একজন হিরো, ওনার অপোজিটে চান্স না পেলে কী হয়েছে, ওনার সাথে তো আছি সিনেমাতে, দ্যাট ইজ দ্য বিগ ডিল। ইভেন উইথ রোশান অ্যান্ড এভরি ওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এবং এই মুভিটা নিয়ে কী বলবো, দীপঙ্কর দার সাথে এটা আমার সেকেন্ড সাইন্ড ফিল্ম, আরেকটা ফিল্ম আমরা সাইন করেছিলাম ঢাকা 2040। কোনো একটা অনবর্জিত কারণে কাজটা আটকে আছে, শেষ হয়নি। বাট এই সিনেমাটা 2019 সাল থেকে আমার জীবনের অংশ এবং এখনও আমার জীবনের অংশ, আমার মনে হয় রিলিজের পরও থাকবে। কারণ 35 দিন বাবা মার সাথে কথা বলিনি, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না, এইটাই আমার ফ্যামিলি ছিল। কষ্ট হলেও, দুঃখ হলেও, হাসি পেলেও, কোনো মানে কোনো কিছু এক্সপ্রেস করতে হলে দিস ওয়াজ দ্য ফ্যামিলি, অ্যান্ড এখন পর্যন্ত উই আর ওয়ার্কিং টুগেদার। সো এই মুভিটা, এই ক্যারেক্টারটা সারা জীবন আমার সাথে থেকে যাবে। আমার জন্য এক পয়সা মনে হয়নি যে আজকে আমার জন্মদিন, আমি জন্মদিনের দিন কাজ করব। আমার মনে হয়েছে দিস ইজ আ ব্লেসিংস, সবার আসলে জোটে না কপালে। সো থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর কামিং হেয়ার, অ্যান্ড প্লিজ আপনারা, এখন খুবই ভালো একটা সময় যাচ্ছে সিনেমার, একটা সুদিন যাচ্ছে, দয়া করে আপনাদের লেখনির মধ্য দিয়ে যদি আরও মানুষরা হলে চলে আসে এবং আপনাদের পজিটিভ রেসপন্সটা যদি থাকে, আই থিঙ্ক আমাদের সিনেমার জন্য এটা অনেক বড় আশীর্বাদ।